डियर एसपायरेंट्स प्रदीप एकेडमी ऑनलाइन क्लासे स्वागत। हमें वीडियोते साइंस जीके ऊपर 30 प्रश्न नहीं आलोचना करेछी। प्रश्नगुली अपकमिंग रेलर ग्रुप डी एवं एनटीपीसी एवं आदार्स गवर्नमेंट एग्जाम क्षेत्र खुबी गुरुत्वपूर्ण, कारण ये प्रश्नगुली मूलत 2018 रेलर ग्रुप डी जतगुलो शिफ्टे परीक्षा हुए चिलो सेई शिफ्टेर प्रश्नगुली थेके कलेक्ट करा एवं साइंसेर आलादा करे नेवा साइंसेर कोश्चेनगुलो। एवं आमी आशा करी ए प्रश्नगुली जदि आमार संगे खूब भालोभावे आयत्त करते थाको साइंसेर क्षेत्रे कोनो टेंशन करते हबे ना। समस्त प्रश्नगुलोई मैक्सिमाम प्रश्नगुलोई माने 90-95 कोश्चेन कमन पेये जाबे। एवं एखाने किछु म्याथो आछे परेर भिडियोगुलोते पाबे, फिजिक्सेर म्याथ सेगुलो आमी सल्व करे देब। तो चलो शुरू करा जाक। प्रथम प्रश्न अर्थात आमी आगेर दुटी भिडियो तैरी करे दिए भिडियो पार्ट वन पार्ट टू 30-30 60 कोश्चन एबारे 61 थेके कोश्चन। शबात श्वसनेर प्रथम पर्यायेर नाम कि ग्लाइकोलाइसिस। तो शालक संश्लेष एवं शबात श्वसन दुटो आलादा जिनिस। शालक संश्लेषे खाद्य तैरी हय, शबात श्वसन ओ श्वसनेर क्षेत्रे सेई खाद्य थेके होच्छे आमादेर जे क्रियाकर्म तार शक्ति तैरि हय। तो प्रथम पर्यायेर नाम ग्लाइकोलाइसिस। नेक्स्ट देखो बुनसेन बार्नारे बार्नार की धरनेर नीति काज करे, बार्नुलिस नीति काज करे। बार्नुलिर नीतिटा कि जदि बोली बार्नुलिर नीति होच्छे एकदम सिम्पल ओते आमि जदि बोली बार्नुलिर नीति होच्छे प्रवाही वायुर चाप कम, एटाई बार्नुलिर नीति। तो नेक्स्ट देखो ब्लैक बक्स विमानेर বিমানে থাকে, বিমানে কেন ব্ল্যাক বক্স থাকে, মানে বিমানে যা মানে যে যে ঘটনাগুলো ঘটে অর্থাৎ বিমানের যান্ত্রিক যে ঘটনাগুলো সবগুলো রেকর্ড থাকে ব্ল্যাক বক্সে। এই জন্য কোনো বিমান বা প্লেন যখন ক্র্যাশ হয় অ্যাট ফার্স্ট ইনভেস্টিগেটররা ব্ল্যাক বক্সটিকে আগে খোঁজে। সুতরাং ব্ল্যাক বক্সের মধ্যেই ক্র্যাশ হওয়ার সমস্ত তথ্য পাওয়া যায়। নেক্সট দেখো শালক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস হলো জল, জল বা ওয়াটার। এই জলটা কোথা থেকে পায়, বায়ুমণ্ডলের জল না মাটির জল? অবশ্যই মাটির জল, মাটি থেকে যে জলটা পাওয়া হয় সেটাই হচ্ছে শালক সংশ্লেষের জলের উৎস। শালক সংশ্লেষ প্রক্রিয়ায় কী কী প্রয়োজন হয় কাঁচামাল হিসেবে? আমরা জানি সূর্যের আলো লাইট আর পাতার হচ্ছে মেসোফিল কলায় ক্লোরোফিলের মধ্যে শালক সংশ্লেষটি ঘটে। আর বায়ু থেকে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হয় মাটির কৌশিক জল। এই এর সাহায্যে উপজাত বস্তু হিসাবে মানে গ্লুকোজ C6H12O6 এবং অক্সিজেন তৈরি হয় আর খানিকটা শক্তি। নেক্সট দেখো মানুষের পরিপাক কী ধরনের পরিপাক? মানুষের পরিপাক হচ্ছে বহিঃকোষীয় পরিপাক, অর্থাৎ আমাদের যে পরিপাক সিস্টেমটা অর্থাৎ তুমি আমরা যখন খাবারটা মুখে প্রবেশ করি করাই মুখ থেকেই পরিপাক শুরু হয়। সেটা প্রথমে পাকস্থলীতে যায়, পাকস্থলীর পরে ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্রের মধ্যে অপাচ্য খাদ্য থাকে এবং সেটা বেরিয়ে যায় মল হিসাবে। এই যে সিস্টেমটা এটা বহিঃকোষীয় সিস্টেম, মানে বাইরে হয় কোষের মধ্যে নয়। যেমন কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে তো স্বাভাবিকভাবে পরিপাকটা হচ্ছে অন্তঃকোষীয়, কোষের মধ্যেই হয়। দেখো পরে দেখো নেক্সট ফিতাকৃমি কী ধরনের পরজীবী? ফিতাকৃমি হচ্ছে অন্তঃপরজীবী। মিশ্র স্নায়ু হলো ভেগাস স্নায়ু হচ্ছে মিশ্র স্নায়ু, মিক্সড নার্ভ। নেক্সট দেখো রডকোষে কী কী থাকে? রেডক্সিন থাকে। আমাদের দেহে চোখের দু ধরনের কোষ থাকে আমরা জানি, একটা হচ্ছে রড কোষ এবং কোন কোষ। রড কোষ হচ্ছে কি রাতের বেলা দেখতে সাহায্য করে। যেমন কিছু কিছু নিশাচর প্রাণীর রাতের বেলা জল জল করে, কারণ হচ্ছে ওই যেমন পেঁচা ওদের চোখে রড কোষের সংখ্যা অনেক বেশি থাকে। আর রড কোষ গঠনে সাহায্য করে ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল। নেক্সট দেখো অ্যান্টিবডি সৃষ্টি হয় কোথা থেকে? লিম্ফোসাইট থেকে অ্যান্টিবডি সৃষ্টি হয়।
অর্থাৎ আমাদের শরীরের যে অ্যান্টিবডি, যে অ্যান্টিবডি কি, ধরো স্বাভাবিকভাবে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রমণ করলো, আক্রমণ করার সঙ্গে সঙ্গে আমাদের দেহে একটা প্রতিরোধ ব্যবস্থা তৈরি হয়, এটা কি বলে অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিস কে তৈরি করতে সাহায্য করে? শ্বেতকণিকার একটা ভাগ লিম্ফোসাইট, মানে একটা টাইপস অফ শ্বেতকণিকা, ফার্স্ট টাইপ অফ হোয়াইট ব্লাড কর্পাসল ইজ আ লিম্ফোসাইট, লিম্ফোসাইট হচ্ছে অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে। এই জন্য শ্বেতকণিকাকে আমাদের কি বলা হয়, মানে রক্ষক বলা হয়, দেহের রক্ষক। নেক্সট দেখো, তড়িৎ চুম্বক আবিষ্কার করেন স্যার উইলিয়াম স্টারজোনস, এটা মনে রাখবে, ইলেকট্রোম্যাগনেট আবিষ্কার করেন। নেক্সট দেখো, উচ্চস্থানে শ্বাসকার্য অসুবিধা হয়, উচ্চস্থানে শ্বাসকার্য অসুবিধা হয় কারণ যখন আমরা মানে ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাব অক্সিজেনের পরিমাণ তত কমতে থাকবে, আর অক্সিজেনের পরিমাণ কমতে থাকলে স্বাভাবিকভাবে শ্বাসকার্য তে অসুবিধা হবে। নেক্সট দেখো, জলের মধ্যে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে কাছ থেকে দেখলে লম্বা লাগে, কারণ জলের মধ্যে দাঁড়িয়ে থাকে, কারণ হচ্ছে দেখো বায়ুতে, বায়ুর রিফ্র্যাকটিক ইন্ডেক্স, রিফ্র্যাকটিক ইন্ডেক্স অফ এয়ার হচ্ছে কত, 1, আর ওয়াটারের ক্ষেত্রে এটা মিউ, ওয়াটারের ক্ষেত্রে রিফ্র্যাকটিক ইন্ডেক্স 1.33। সুতরাং এই যে রিফ্র্যাকটিক ইন্ডেক্সের ডিফারেন্সের কারণে মানে বাড়ি জলের মধ্যে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে লম্বা মনে হয়। নেক্সট দেখো, বেগুনি বর্ণের আলোর দৈর্ঘ্য সব থেকে কম, এখানে সব থেকে কম বলতে বোঝাচ্ছে ভিজিবল রেঞ্জের মধ্যে, ভিজিবল রেঞ্জ কি কি আছে, ভিপজিওআর, ভিজিওআর মানে ভায়োলেট মানে বেগুনি, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, এই এই যে এই স্পেকট্রামের মধ্যে রেডের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, মোটামুটি 7,500, 7,500 অ্যামোস্ট্রং, আর হচ্ছে ভায়োলেটের তরঙ্গ দৈর্ঘ্য, সরি তরঙ্গ, হ্যাঁ তরঙ্গ দৈর্ঘ্য ঠিকই আছে, তরঙ্গ দৈর্ঘ্য মানে ওয়েভ লেন্থ, এর রেঞ্জ হচ্ছে মোটামুটি 4,000 অ্যামোস্ট্রং। সুতরাং এই স্পেকট্রামের মধ্যে, ভিজিবল রেঞ্জের স্পেকট্রামের মধ্যে ভায়োলেটের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, আর তরঙ্গ দৈর্ঘ্য যার যত কম হবে সে তত বেশি স্ট্রং, অর্থাৎ শক্তিশালী হবে, এই জন্য রেডের থেকে ভায়োলেটের ফ্রিকোয়েন্সি বেশি এবং শক্তিও বেশি। নেক্সট দেখো, ইলেকট্রিক ইস্ত্রিতে অভ্র ব্যবহার করা হয়, অভ্র কি তড়িতের কুপরিবাহী, মানে এটা হাতল টাতল হিসাবে অভ্র ইউজ করা হয় ইলেকট্রিক ইস্ত্রির, কারণ এটা তাপের কুপরিবাহী, যার কারণে আমাদের গরম অনুভব হয় না ধরলেও। আর নেক্সট দেখো, মানুষের ত্বক সর্বাধিক কত ডিগ্রি সেলসিয়াস মানে উষ্ণতা সহ্য করতে পারবে, ধরো 40 ডিগ্রি পর্যন্ত যদি থাকে, 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদি থাকে, তা নিচে থাকে তাহলে ফোসকা পড়ে না, 40 ডিগ্রির উপরে যদি উষ্ণতা হয়ে যায় আমাদের দেহে ফোসকা পড়ে যাবে। নেক্সট দেখো, দুধকে মন্থন করলে করলে ননি পাওয়া যায়, এটা কি ধরনের প্রক্রিয়া। দেখো দুধকে হচ্ছে মন্থন মানে হচ্ছে এরকম এরকম করে মানে ঘেটে ননি তৈরি করা হয়, এই যে এখানে এই যে ওখানে যে ফোর্সটা ইউজ করা হয় সেটাকে বলা সেন্ট্রিফিউগাল, নট সেন্ট্রিফিটাল, সেন্ট্রিফিউগাল ফোর্স মানে অপকেন্দ্র বল, অপকেন্দ্র বল ব্যাপারটা একটু বলি, ধরো হচ্ছে সূর্যের চারদিকে পৃথিবী ঘোরে, তো সূর্যের চারদিকে পৃথিবী ঘোরে, এই সূর্য পৃথিবীকে কেন্দ্র বরাবর একটা আকর্ষণ করে, এটাকে বলে সেন্ট্রিফিটাল ফোর্স, অভিকেন্দ্র বল, আর এই ঘূর্ণনের জন্য স্বাভাবিকভাবে পুরো বিপরীত দিকে একটা মানে বল তৈরি হয়, সেটাকে বলা হয় মানে অপোজিট ফোর্স বা অপকেন্দ্র বল, আর এই দুটো বলের ব্যালেন্সের কারণে সূর্য পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। নেক্সট দেখো, থার্মোস্ট্যাটের কাজ কি করা, তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। নেক্সট, জল জমলে কি হয়, জল জমলে স্বাভাবিকভাবে আয়তনে বাড়ে, এই জন্য বরফ জলে ভাসে। নেক্সট দেখো, চোখের সঙ্গে যুক্ত স্নায়ুর নাম, আমাদের চোখে যে স্নায়ু রয়েছে সেটাকে বলা হয়
অপটিক স্নায়ু, অর্থাৎ চোখের সঙ্গে যে তারগুলো একদম মস্তিষ্কের সঙ্গে যুক্ত করেছে সেটা অপটিক স্নায়ু। আর যেমন হচ্ছে জিহ্বা বা নাক, মানে গন্ধ অনুভবের অনুভব করে যে স্নায়ু তাকে বলে অলফ্যাক্টরি স্নায়ু। নেক্সট দেখো, পিউপিল ছিদ্র দ্বারা চোখের মধ্যে আলো প্রবেশ করে, অর্থাৎ আমাদের যে চোখ, চোখের যে মণির মধ্যে জাস্ট এরকম একটা ছিদ্র থাকে, এই ছিদ্র দ্বারা আলো চোখে প্রবেশ করে। সালফিউরিক অ্যাসিড গ্যাসের মধ্যে শব্দের বেগ সবচেয়ে কম, অর্থাৎ H2SO4, সালফিউরিক অ্যাসিড মানে H2SO4, এই গ্যাসের মধ্য দিয়ে শব্দের বেগ সব থেকে কম, আর শূন্যস্থানে শব্দের বেগ শূন্য, অর্থাৎ যেখানে বায়ুমণ্ডল নেই। নেক্সট দেখো, ভারতীয় রেলের আয়ের উৎস কী? প্রধান উৎস হচ্ছে পণ্য ভাড়া, যাত্রী ভাড়া নয়, পণ্য ভাড়াই হচ্ছে প্রধান আয়ের উৎস। নেক্সট দেখো, মহাবিশ্বের সব থেকে কম উষ্ণতা হচ্ছে -273°C, এর থেকে কোনো কম উষ্ণতা হতে পারে না, এটাকেই লর্ড কেলভিন সাহেব, সরি কেলভিন সাহেব হচ্ছে জিরো কেলভিন টেম্পারেচার ধরেছিলেন। এই যে এটা হচ্ছে চার্লসের ল থেকে আসে, চার্লসের সূত্র থেকে, সেটা আমি অন্য কোনো ক্লাসে আমি বলে দেব। নেক্সট দেখো, সূর্যের তাপমাত্রা মাপা হয় কোন থার্মোমিটারের সাহায্যে? অর্থাৎ সূর্যের তাপমাত্রা, অর্থাৎ স্টারের উচ্চ তাপমাত্রা মাপার জন্য যে থার্মোমিটার ইউজ করা হয় সেই থার্মোমিটারকে বলা হয় পাইরোমিটার। সূর্যের মধ্যে সবচেয়ে বেশি কোন গ্যাস রয়েছে? সূর্যের মধ্যে সব থেকে বেশি হাইড্রোজেন গ্যাস রয়েছে, কারণ হাইড্রোজেন এক পরমাণুক, এর মধ্যে একটাই অ্যাটম আছে, কারণ সূর্যের মধ্যে তো টেম্পারেচার অনেক হাই, প্রায় হচ্ছে 1.5 থেকে 2 লক্ষ ডিগ্রি টেম্পারেচার থাকে সূর্যের সেন্টারে বা কোরে, অত অধিক উষ্ণতায় কোনো ভারী মৌল ওখানে, ভারী মৌলের অস্তিত্ব থাকতে পারে না, কারণ ভারী মৌল ওখানে ভেঙে যাবে। সুতরাং ভারী মৌল ভেঙে ভেঙে শেষ পর্যন্ত হাইড্রোজেনে পরিণত হবে, হাইড্রোজেন, প্রোটন, ইলেকট্রন, নিউট্রিনো, তারপর বিভিন্ন রকম আদার্স যে কোয়ার্কস পার্টিকেল, সেইগুলো মেশন, পাইমেশন, জাইমেশন, এইগুলো থাকে। নেক্সট দেখো, শব্দ যেতে পারে না শূন্যস্থানের মধ্য দিয়ে, শব্দ শূন্যস্থানের মধ্য দিয়ে যেতে পারে না। পিতবিন্দু দেখা যায় কোথায়? রেটিনাতে, রেটিনাতে পিতবিন্দু দেখা যায়, চোখের রেটিনাতে। নেক্সট দেখো, তাপ ও তড়িতের সবথেকে ভালো পরিবাহী হচ্ছে রূপা, মানে বেস্ট কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি ইজ সিলভার, রূপা, Ag। নেক্সট দেখো, হাইড্রোজেন বোমা পারমাণবিক সংযোজন এর গঠিত হয়, হাইড্রোজেন বোমা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পারমাণবিক সংযোজন হয় ফিশান, FISSION, ফিশান, আর FUSION, ফিউজান, সরি এই ফিউজান মানে সংযোজন, আর এই ফিশান মানে বিয়োজন, বিয়োজন। তো হাইড্রোজেন বোমার ক্ষেত্রে পারমাণবিক সংযোজন এই ক্রিয়াটা কাজ করে, আর অ্যাটম বোমের ক্ষেত্রে ফিশান, অর্থাৎ পারমাণবিক বিয়োজন ক্রিয়া কাজ করে। নেক্সট দেখো, অতি উচ্চ তাপমাত্রা পরিমাপের জন্য কী ধরনের থার্মোমিটার ইউজ করা যায় না? মার্কারি থার্মোমিটার ইউজ করা যায় না, আগেই আমি প্রশ্নটির আলোচনা করে দিয়েছি, অতি উচ্চ তাপমাত্রা মাপার জন্য পাইরোমিটার থার্মোমিটার ইউজ করা হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করো, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর আমি আশা করি এই ভিডিওগুলি মন দিয়ে দেখবে, পরবর্তী যে পরীক্ষাগুলো আসছে তাদের জন্য খুবই উপকারে লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।